নভেল করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে চলেছে। দিন দিন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে তার করাল থাবা। আপনি আমি সবাই আতঙ্কিত এই ভাইরাস থেকে। ইতিমধ্যে বিজ্ঞানীদের লড়াইও থেমে থাকেনি, তারাও এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য যথোপযুক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে আপনাদের বলেছি ইসরায়েলের বিজ্ঞানীরা এ ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছেন। এই ভিডিওতে বলবো বিদেশে গবেষণারত ভারতীয় বিজ্ঞানী এবং ভারতে গবেষণারত ভারতীয় বিজ্ঞানীরা কতটা আশার কথা শোনাচ্ছেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের প্রথম ধাপ হলো এই ভাইরাসকে আইসোলেশন করা, অর্থাৎ আক্রান্তের দেহ থেকে নমুনা নিয়ে ভাইরাসটিকে আলাদা করে চিহ্নিত করা। মহামারী রুখতে এই ভাইরাসটিকে ভালো করে জানা প্রয়োজন। এই কাজটি করার জন্য কানাডার শানি বুক রিসার্চ ইনস্টিটিউট, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ টরেন্টোর বিজ্ঞানীরা একযোগে কাজ করে চলেছেন। এই আইসোলেশন করার কাজে যে সমস্ত গবেষক দল মুখ্য ভূমিকায় আছেন তার মধ্যে আছেন একজন বাঙালি বিজ্ঞানীও। এই বাঙালি বিজ্ঞানীর নাম অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই আইসোলেশন প্রক্রিয়ায় তারা সফল হয়েছেন, অর্থাৎ তারা আশাবাদী যে একযোগে চেষ্টা করলে খুব শীঘ্রই এর প্রতিষেধক তারা পেয়ে যাবেন। তবে এর আগে চীন, অস্ট্রেলিয়া এবং ইতালির বৈজ্ঞানিকরাও এই কাজটি করেছেন। বৈজ্ঞানিকরা দেখছেন ভাইরাসটি কীভাবে নিজের চেহারা বদল করে ফেলছে, প্রতিটি ক্ষেত্রে ভাইরাসটি শ্বাসযন্ত্রে নিজের প্রতিলিপি কীভাবে গঠন করছে ও নিজেকে বদলে ফেলছে এগুলোর প্রতি লক্ষ্য রাখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় বিজ্ঞানীদের তরফ থেকেও একটি আশার কথা শোনা যাচ্ছে। এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে তারাও নাকি অনেকখানি এগিয়ে গেছে। ফ্লু এবং এইচআইভি ড্রাগের ককটেলে করোনা ভাইরাসের সংক্রমণ সারে এমন দাবি এর আগেই করেছিল থাইল্যান্ডের চিকিৎসক ও ভাইরাস বিশেষজ্ঞরা। এবার রাজস্থানের ডাক্তারেরা দাবি করলেন যে আক্রান্ত রোগীর ওপর একই সঙ্গে যদি ম্যালেরিয়া, সোয়াইন ফ্লু এবং এইচআইভি ড্রাগ প্রয়োগ করা যায় তাহলে দেখা যাচ্ছে সেই রোগী ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সংক্রমণও নাকি কমছে ধীরে ধীরে। এই প্রসঙ্গে অন্য একটি আশার খবরও শুনে রাখি। একাধিক আন্তর্জাতিক মিডিয়ার খবরে এটি বলা হয়েছে যে মেডিকাগো নামের কানাডিয়ান এক কোম্পানির সায়েন্টিস্টরা তারা নাকি এর প্রতিষেধক পেয়ে গেছেন। তারা ঘোষণা করেছেন যে তাদের এই উদ্ভাবিত প্রতিষেধকটি FDA এর অনুমোদন পেলে তারা নাকি প্রতি মাসে 1 কোটি ডোজ প্রতিষেধক বাজারজাত করতে পারবেন। এই তথ্যটি জানিয়েছেন মেডিকাগোর CEO ব্রুস ক্লার্ক। আরও একটি খবর জেনে রাখুন, সারা বিশ্বে 1 ডজনেরও বেশি জায়গায় গবেষণা চলেছে এই করোনা ভাইরাস নিয়ে। তবে একরকম নয়, বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। অনেক জায়গাতেই অস্থায়ী ভ্যাকসিন তৈরিরও চেষ্টা চলছে। ভ্যাকসিন তৈরির কাজ চলছে আমেরিকাতে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর ট্রায়ালের জন্য টাকা দিচ্ছে, যা নিয়ে কাজ চলছে সিয়াটেলের কাইসেস পার্মানেন্ট ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে। সূত্রের খবর অনুযায়ী প্রথমে 45 জন স্বাস্থ্যবান যুবকের ওপর ভ্যাকসিনের বিভিন্ন মাত্রা প্রয়োগ করা হবে। উদ্দেশ্য হচ্ছে ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা দেখে নেওয়া। যদি সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে আরও বড় ধরনের পরীক্ষায় নামবেন গবেষকরা। এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলেছে রিসার্চের কাজ। তবে একদল মানুষ মনে করেন যে এতে এতটা বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি। কারণ 1 লক্ষ মানুষ যদি আক্রান্ত হয় তাদের মধ্যে 96,000 মানুষই আবার সুস্থ হয়ে আসছেন। 1 লক্ষের মধ্যে যে 4,000 মানুষ মারা যাচ্ছেন তারা হয় বয়স্ক, না হয় তাদের বিভিন্ন রকম সংক্রমণজনিত রোগও
ইতিপূর্বে শরীরে বাসা বেঁধেছিল। সুতরাং খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই। করোনা ভাইরাস সংক্রান্ত নিউজে আপনারা প্রায়ই দেখেন যে কোনো ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বা কোনো ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। এখন একটু জেনে নিন, কোয়ারেন্টাইন কাকে বলে, আইসোলেশন কাকে বলে। আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিকে জনসমাগম থেকে আলাদা রেখে চিকিৎসকের নজরদারিতে রাখার নাম হলো কোয়ারেন্টাইন। এখানে একজন রোগী কত সময় থাকবে তা নির্ভর করে সংক্রামক রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সময়কালের উপর। যেমন ইবোলা রোগের সময় কোয়ারেন্টাইনের সময় ছিল 21 দিন, আর করোনার ক্ষেত্রে এটি 7 থেকে 14 দিন। এবার বলি আইসোলেশন কাকে বলে। সংক্রামক রোগে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা করে রাখার যে প্রক্রিয়া তাকে বলে আইসোলেশন। আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।